নমস্কার, আপনারা দেখছেন ইউনিক সার্চের আবহাওয়ার খবর। উত্তর ও দক্ষিণবঙ্গের 10 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের 10 জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে এই 3 জেলার বেশ কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তর প্রদেশের ওপরে রয়েছে একটি ঘূর্ণবাদ। এই ঘূর্ণবাদ থেকে একটি অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখাটি পূর্ব উত্তর প্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত রয়েছে। এই অক্ষরেখা ও ঘূর্ণবাদের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির পরিস্থিতি। শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব ভারতের অন্যান্য রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যাতেও। পূর্ব ভারতের রাজ্যগুলিতে যেমন আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা মে মাসের প্রথম সপ্তাহ থেকেই। আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।